কাতিবে কোরআন আলাম্মা সৈয়দ আব্দুল শাহ ইয়েমেনি মিয়া সাহেব হুজুর কেন্দ্রীয় মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান করেছেন গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতশী পূর্ব ইউনিয়নের ঘড়িমণ্ডল এলাকায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল শেষে বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন কাতিবে কোরআন আলাম্মা সৈয়দ আব্দুল শাহ ইয়েমেনি পঞ্চম বংশধর ও গোবিন্দপুর মোজাদ্দেদি দরবার শরীফের পীর কামেল শাহ সুফি হাফেজ সৈয়দ নসার আহমদ মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এছাড়া করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্ব যাতে রক্ষা পায় ও নিরাপদ থাকে সেজন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাতে রাজধানীর গুলশান এলাকার আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক জিয়া ইমরান ও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ সহ সাধারণ মুসল্লিগণ অংশ নেন এদিকে মোনাজাত শেষে সকল মুসল্লিরা চিরনিদ্রায় শায়িত কাতিবে কোরআন আলাম্মা সৈয়দ আবদুল গনি শাহ ইয়েমেনি মিয়া সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন